আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরেলাম বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তা, আর এই নাস্তাটা আমি তৈরি করব ফেলে দেওয়া লাইয়ের ছাল দিয়ে। আমরা লাউ খাওয়ার পর লাইয়ের ছালটা ফেলে দিই, আর এই লাইয়ের ছাল দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় তা কিন্তু অনেকেই জানে না। আশা করি আমার আজকের এই নতুন নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা লাউয়ের ছাল নিয়েছি, আর ছালটাকে আমি এইভাবে একটা পিলারের সাহায্যে উঠিয়ে নিয়েছি। লাউ রান্না করার পর আমরা সচরাচর এই ছালটা ফেলে দিই। এই ছাল দিয়ে কিন্তু খুবই মজাদার কাবাব তৈরি করা যায়। আর এইভাবে আমি ছালগুলোকে আলাদা করে নিয়েছি লাউ থেকে। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ মসুরের ডাল প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন ধুয়ে রাখা লাইয়ের যে ছাল, সেই ছালগুলোকে আমি একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি ডাল। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন এগুলো সিদ্ধ হওয়া শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কাবাবের মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ ফ্রেশ গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, অপেক্ষা করব সবকিছু সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আর পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। সবকিছু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পেটেও নিতে পারেন। লক্ষ্য করুন একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিলে এরকম মিহি করে ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এখানে আমি 3টা পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর আপনারা ব্লেন্ডারে গুঁড়া করতে না চাইলে কিন্তু এগুলো পানিতে ভিজিয়ে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে তারপর সেই পাউরুটিটা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। এখন সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাবাব তৈরি করার জন্য দুটো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমি কাবাবে শেপ দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন, আর যেভাবে আপনারা আপনাদের পছন্দের শেপ দিতে চান সেইভাবে এই শেপটা দিতে পারবেন। আমি এখানে রাউন্ড শেপ করে তৈরি করে নিচ্ছি, আর পুরোটা এরকম হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন যে কাবাবের শেপগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে আমি সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। আর এই ব্রেড ক্রামটা আমি ঘরে তৈরি করেছি। কিভাবে ঘরে খুব সহজে ব্রেড ক্রাম তৈরি করা যায় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরকম সুন্দরভাবে কুট করে নিতে হবে সব সাইড থেকে। ভাজার জন্য এখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলে যখন গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। উপর থেকে আমি তেল ছিটিয়ে দিয়েছি, যখন একটা সাইড হয়ে যাবে তারপর উল্টিয়ে দিব। আমি দুই পাশ থেকে লালচে গোল্ডেন করে ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। লক্ষ্য করুন খুবই সুন্দর একটা লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিব, আর উঠিয়ে কিচেন টিস্যু পেপারের উপর রাখছি।
যাতে এক্সট্রা তেল স্যুপ হয়ে যায়। আশা করি আমার আজকের এই ব্যতিক্রম ধর্মী কাবাব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন, পোলাওয়ের সাথে আপনারা এটা খেতে পারেন, আর চাইলে যে কোনো সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।